আজকের আলোচ্য বিষয় ত্রিমাত্রিক সমবয়বতা, অর্থাৎ আইসোমারিজমের যেটা প্রথম ভাগ আগে আলোচনা হয়েছিল সেটা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজম, গঠনগত সমবয়বতা, আর আজকে ত্রিমাত্রিক সমবয়বতা অর্থাৎ স্টিরিও আইসোমারিজম। এই স্টিরিও আইসোমারিজম হচ্ছে কি, যে সমস্ত যৌগের আণবিক সংকেত এক, গঠন সংকেত একই, অর্থাৎ কানেকটিভিটি একই, কিন্তু ত্রিমাত্রিক দেশে শূন্যস্থানের মধ্যে বা স্পেসের মধ্যে পরমাণু বা গ্রুপগুলো বিভিন্ন অভিমুখে সজ্জিত থাকার কারণে তাদের ধর্ম ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এই ভিন্ন ভিন্ন যৌগগুলোকে বলা হয় পরস্পরের ত্রিমাত্রিক সমবয়বীয় যৌগ, অর্থাৎ স্টিরিও আইসোমার্স, এবং ঘটনাটাকে বলা হয় স্টিরিও আইসোমারিজম। কম্পাউন্ডস হ্যাভ দ্য সেম মলিকুলার ফর্মুলা, আণবিক সংকেত একই, সেম স্ট্রাকচারাল ফর্মুলা, গঠন সংকেত একই, দ্যাট ইজ সেম কানেকটিভিটি, একইভাবেই সংযুক্ত, একই মানে পরমাণু বা গ্রুপগুলো একইভাবেই যুক্ত, বা ডিফারেন্ট স্পেশিয়াল অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস অর গ্রুপস, অ্যাটম বা গ্রুপগুলো ত্রিমাত্রিক দেশে বিভিন্নভাবে সজ্জিত থাকার কারণে যে সমবয়বতা তৈরি হয় তাকে বলা হয় স্টিরিও আইসোমারিজম। এই স্টিরিও আইসোমারিজম এটাও কিন্তু তিন ভাগে ভাগ করা যায়, ইট ইজ থ্রি টাইপস। একটা হলো গিয়ে জিওমেট্রিক্যাল আইসোমারিজম, জ্যামিতিক সমবয়বতা, জিওমেট্রিক্যাল তথা সিস ট্রান্স আইসোমারিজম বলে, সিস ট্রান্স আইসোমারিজম। তৃতীয় ভাগটা হলো গিয়ে আলোকীয় সমবয়বতা, অপটিক্যাল আইসোমারিজম। তিন নম্বর হলো গিয়ে কনফর্মেশনাল আইসোমারিজম, অপটিক। এদের এই জিওমেট্রিক্যাল এবং অপটিক্যাল আইসোমারিজমকে অবশ্য কনফিগারেশনাল আইসোমারিজম বলা হয়। তাহলে এই কনফিগারেশনাল আইসোমারিজমের দুটো পার্ট, একটা জিওমেট্রিক্যাল আর একটা অপটিক্যাল, আর দ্বিতীয়টা হলো কনফর্মেশনাল আইসোমারিজম, বা সামগ্রিকভাবে তিন ভাগেই যদি ভাগ করি তাহলে এইভাবে নামটা দেওয়া হবে। এখন প্রথমটা হলো গিয়ে জিওমেট্রিক্যাল আইসোমারিজম, জ্যামিতিক সমবয়বতা বা সিস ট্রান্স আইসোমারিজম। জিওমেট্রিক্যাল আইসোমারিজম, যে সমস্ত যৌগে কার্বন কার্বন ডবল বন্ড বা কার্বন নাইট্রোজেন ডবল বন্ড বা নাইট্রোজেন নাইট্রোজেন ডবল বন্ড, অথবা এটা সাইক্লিক কম্পাউন্ড দ্বি প্রতিস্থাপিত বা প্রতিস্থাপিত একটা সাইক্লিক কম্পাউন্ড, এদের ক্ষেত্রে এই কার্বন কার্বন ডবল বন্ডের এই রোটেশন সম্ভব নয়। রোটেশন যদি ঘটানো হয় তাহলে কিন্তু পাইটা ব্রেক করে যাবে, যৌগটা ব্রেক ভেঙে যাবে, তাই এই কার্বন কার্বন ডবল বন্ধন বরাবর রোটেশন সম্ভব না হওয়ার কারণেই বা একটা সাইক্লিক কম্পাউন্ডের রোটেশন সম্ভব না হওয়ার কারণেই এদের দুই টাইপের অ্যারেঞ্জমেন্ট দেখা যায়। দুই টাইপের অ্যারেঞ্জমেন্টের ফলে এরা দুই প্রকারের ভিন্ন ধর্ম বিশিষ্ট যৌগ তৈরি হয়। সেই যৌগগুলোকে একটাকে সিস ফর্ম, অপরটিকে ট্রান্স ফর্ম, বা একটাকে ই ফর্ম, অপরটিকে জেড ফর্ম, এইভাবে এদেরকে নামাঙ্কিত করা হয়। এই টাইপের যে সমস্ত যৌগগুলো যে আইসোমারিজম প্রদর্শন করে তারাই হলো জিওমেট্রিক্যাল আইসোমারিজম। তাহলে কম্পাউন্ডস হ্যাভিং কার্বন কার্বন ডবল বন্ড, কার্বন নাইট্রোজেন ডবল বন্ড, অর নাইট্রোজেন নাইট্রোজেন ডবল বন্ড, অর ইন এ সাবস্টিটিউটেড সাইক্লিক কম্পাউন্ডস because of restricted rotation about double bond or about single bond
in a cyclic compound. 2 different types of arrangement are possible if double bonded atom must have two different group atoms or groups attached to it. अर्थात এই দ্বিবন্ধনের সঙ্গে যে দুটো ড্যাশে দুটো গ্রুপ যুক্ত বা পরমাণু বা গ্রুপ যুক্ত থাকবে তারা কিন্তু অবশ্যই বিভিন্ন হবে। এক্সাম্পল আকারে বলি, এই যে দ্বিবন্ধন বরাবর ঘূর্ণন সম্ভব না হওয়ার কারণে রেস্ট্রিক্টেড রোটেশনে, যে রেস্ট্রিক্টেড রোটেশনের কারণে অ্যাবাউট ডবল বন্ড, ডবল বন্ডস আর অ্যাবাউট সিঙ্গেল বন্ড, অথবা একটা সাইক্লিক কম্পাউন্ড যদি হয়ে থাকে তাহলে সিঙ্গেল বন্ড বরাবর এখানে রোটেশন সম্ভব হয় না। ফলে দুই প্রকারের বিন্যাস সম্ভব, দুই প্রকারের ধর্ম বিশিষ্ট যৌগ সম্ভব। এই দুই প্রকারের যৌগকে বলা হয় পরস্পর, এরা জিওমেট্রিক্যাল আইসোমারের সদস্য বা মেম্বার, এবং ঘটনাটাকে বলা হয় জিওমেট্রিক্যাল আইসোমারিজম। এক্ষেত্রে কতগুলো এক্সাম্পলস যদি দেওয়া হয়, যেমন প্রথম ক্যাটাগরি যৌগ অ্যালকিন টাইপের যে যৌগগুলো রয়েছে, কেননা কার্বন কার্বন ডাবল বন্ডেড কম্পাউন্ড মানে অ্যালকিন, এই অ্যালকিনস অফ দ্য টাইপ, যে সমস্ত অ্যালকিনগুলোর ক্ষেত্রে এই টাইপের অর্থাৎ এ বি সি, এ বি আর এটা কার্বন নিয়ে ডাবল বন্ড, আবার এই কার্বনের সঙ্গে যে দুটো পরমাণু বা গ্রুপ যুক্ত থাকবে তারাও ভিন্ন, একটা এ একটা বি, অথবা একটা হলো গিয়ে এ বি দুটো পরমাণু বা গ্রুপ নিয়ে নেওয়া হলো এই কার্বনের সঙ্গে যুক্ত, তারপরে দ্বিবন্ধন, তারপরে এদের মধ্যে একটা এ অপরটি যদি আলাদা হয়ে থাকে, অর্থাৎ এ বি নেওয়া হয়েছে, এখানে এ সি নেওয়া হলো বা এ ডি নেওয়া হলো, অথবা এ বি দুটো ভিন্ন গ্রুপ কার্বনের সঙ্গে যুক্ত ডবল বন্ড কার্বন, তার সঙ্গে আবার এই ডি এবং ই এই যে গ্রুপগুলো যদি যুক্ত থাকে তাহলে এটসেট্রা, এই জাতীয় যৌগগুলো সো দিস টাইপ অফ আইসোমারিজম। যেমন স্ট্রাকচার দিয়ে বলি, এবারে যদি এই যে এ বি সি ডবল বন্ডেড কার্বন, সি ডবল বন্ড সি, তার সঙ্গে দুটো পরমাণু বা গ্রুপ যুক্ত রয়েছে, একটা এ একটা বি, এর সঙ্গেও দুটো পরমাণু গ্রুপ রয়েছে, একটা এ আর একটা বি, এর দুই প্রকারের অ্যারেঞ্জমেন্ট দেওয়া সম্ভব। প্রথম যে অ্যারেঞ্জমেন্টটা দেওয়া হলো তাতে একই জাতীয় যে গ্রুপ রয়েছে বা পরমাণু রয়েছে এ এবং এ, এরা দ্বিবন্ধনের একই দিকে, তেমনি অপর জাতীয় যে দুটো পরমাণু বা গ্রুপ রয়েছে তারাও দ্বিবন্ধনের একই দিকে। এক কথায় একই জাতীয় গ্রুপগুলো দ্বিবন্ধনের একই দিকে থাকলে তাকে বলা হয় সিস ফর্ম, সিস ফর্ম। ঠিক আমরা এটার আরো একটা অ্যারেঞ্জমেন্ট সম্ভব, সেক্ষেত্রে সি ডবল ওয়ান সি, এবারে একই জাতীয় পরমাণু গ্রুপগুলো বা গ্রুপগুলো দ্বিবন্ধনের অপোজিটে দিচ্ছে, এখানে এ দেয়া হলো তো এখানে এ বি তো এখানে বি, তাহলে বি দুটো অপোজিটে এসে গেল, এ দুটো অপোজিটে এসে গেল, এই ফর্মটাকে বলা হয় ট্রান্সফর্ম, অ্যান্ড এটা হলো গিয়ে ট্রান্সফর্ম। তাহলে প্রথমে যে যৌগটা নিলাম এই ক্যাটাগরি এ বি সি ডাবল ওয়ান সি এ বি, তার দুটো এই ত্রিমাত্রিক সমবায়বী যৌগ সম্ভব। এই যৌগগুলোর ক্ষেত্রে
দেখা যায় যে একই জাতীয় গ্রুপগুলো একই দিকে থাকার ফলে এদের মধ্যে অনেক প্রপার্টি, বিশেষ করে ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি এর সঙ্গে এদের সম্পূর্ণ আলাদা। এদের ক্ষেত্রে যদি আমরা ফিজিক্যাল প্রপার্টি হিসাবে ডাইপোল মোমেন্ট পরিমাপ করি, তাহলে এদের ক্ষেত্রে পোলারিটির মান অর্থাৎ ডাইপোল মোমেন্টের মান এটা জিরো নয়। কিন্তু এইটার ক্ষেত্রে এই বন্ড মোমেন্ট আর এই বন্ড মোমেন্ট পরস্পর নিউট্রালাইজ করে দিল, তেমনি সিএ আর এই সিএ এই বন্ড মোমেন্ট দুটো পরস্পর নিউট্রালাইজ করে দিল, ফলে এদের ডাইপোল মোমেন্টের মানটা জিরো হয়ে গেল। অর্থাৎ এটা হলো নন পোলার, এটা হলো পোলার অণু, এটা হলো নন পোলার অণু। তাহলে এটা নন পোলার আর এটা হলো গিয়ে, ভুল বললাম, এটা পোলার আর এটা হলো গিয়ে নন পোলার। এটা ধ্রুবীয়, এটা অধ্রুবীয়। এটা যেহেতু ধ্রুবীয়, স্বাভাবিকভাবে একটা অণুর পজিটিভ পোলের সঙ্গে আর একটা অণুর নেগেটিভ পোলের মধ্যে একটা আকর্ষণ ঘটবে, এদের ক্ষেত্রে সে আকর্ষণটা থাকবে না, ফলে এদের মধ্যে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল সৃষ্টি হবে, এদের ক্ষেত্রে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল সৃষ্টি হবে না। প্রথম অণুটির ক্ষেত্রে অর্থাৎ সিস ফর্মের ক্ষেত্রে তাহলে ইন্টারমোলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি, দ্বিতীয়টার ক্ষেত্রে ইন্টারমোলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা কম। যাদের আন্তঃআণবিক আকর্ষণ বলটা বেশি, সুতরাং তারা যদি তরল অবস্থা থেকে বা গ্যাসীয় অবস্থায় নিয়ে যাওয়া হয়, তাহলে যে তাপমাত্রায় তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় যাবে, এক তৈরি হবে এক কথায় স্ফোটনাঙ্ক, তাহলে এদের ক্ষেত্রে বয়েলিং পয়েন্টের মানটা বেশি হবে, এদের ক্ষেত্রে বয়েলিং পয়েন্টের মান কম হবে। তাহলে বয়েলিং পয়েন্টের ক্ষেত্রে যদি বলি, বয়েলিং পয়েন্ট এদের ক্ষেত্রে সিস ফর্মের বয়েলিং পয়েন্ট বেশি, বয়েলিং পয়েন্ট সিস ফর্ম বেশি ট্রান্সফর্মের তুলনায়। আবার যদি এরা কঠিন অবস্থায় এসে যায়, তাহলে ট্রান্সফর্মটা অনেকটা সিমেট্রিক্যাল ফর্ম, সিমেট্রিক্যাল ফর্মে যদি থাকে, তাহলে কেলাসে, কঠিন অবস্থায় কেলাসে অণুগুলো খুব সুসমভাবে সজ্জিত অবস্থায় থাকবে, একটা সিমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্টটা অবস্থায় থাকবে। এই সুষম সজ্জা থাকার কারণেই কঠিন কেলাসের মধ্যে এদের কন্ট্যাক্ট কম্প্যাক্ট মানে কন্ট্যাক্ট অফ সারফেস এরিয়ার পরিমাণটা আবার বেশি হয়, ফলে এদের আবার বয়েলিং পয়েন্ট বেশি হয়, এর বয়েলিং পয়েন্ট কম। তাহলে মেল্টিং পয়েন্টের ক্ষেত্রে যদি বলি, মেল্টিং পয়েন্টে সিস ফর্মের কম হয়, সিস ফর্মের কম আর ট্রান্সফর্মের বেশি। তাহলে এইভাবে এদের বিশেষ করে বিভিন্ন ধর্ম এদের বিভিন্ন হয়ে থাকে। আরো একটা বাস্তব উদাহরণ নিচ্ছি, C4H8। এই যৌগটির ক্ষেত্রে দুটো যৌগ আইসোমার তৈরি হয়, একটা হলো গিয়ে বিউট টুইন আর একটা বিউট অনিন। তার মধ্যে বিউট অনিন কোনো জিওমেট্রিক্যাল আইসোমারিজম প্রদর্শন করবে না, কিন্তু বিউট টুইনের ক্ষেত্রে দুটো জিওমেট্রিক্যাল আইসোমারিজম প্রদর্শন করবে। একটা হলো গিয়ে যে এই ডবল বন্ডের একই দিকে দুটো হাইড্রোজেন বা দুটো মিথাইল একই দিকে রয়েছে, ফলে এটা হলো সিস বিউট টুইন আর এটা হলো ট্রান্স বিউট টুইন। আরও একটা জেনারেল এক্সাম্পল নিয়েছিলাম যে সি ডবল বন্ড সি, এবারে এ বি আর এখানেও এ আর তার সঙ্গে ডি দিয়ে দিলাম। এটার ক্ষেত্রে কিন্তু এই দুটো একই জাতীয় গ্রুপ রয়েছে, ফলে যেহেতু এই একই জাতীয় গ্রুপ বা পরমাণু দুটো একই দিকে রয়েছে, স্বাভাবিকভাবে এটা সিস ফর্ম। এবং যদি ওই একই জাতীয় গ্রুপ বা পরমাণু দুটো অপোজিটে থাকে, তাহলে সেক্ষেত্রে তৈরি হবে গিয়ে ট্রান্সফর্ম, এ অপোজিটে চলে গেল আর বাকি বি তার সঙ্গে টি। এই একই জাতীয় গ্রুপ দুটোর উপর নির্ভর করবে সিস এবং ট্রান্স। আরও একটা জেনারেল এক্সাম্পল যদি নিয়ে থাকি যে সি ডবল বন্ড সি, এবারে নিলাম চারটে পরমাণু বা গ্রুপগুলোই আলাদা নিলাম, এটা এ তো এটা বি, এটা সি তো এটা ডি। তাহলে এরও আরও একটা যেটা সজ্জা দেওয়া যাবে সেটা হলো গিয়ে সি ডবল বন্ড সি, এবারে এই দুটোকে ফিক্সড রেখে দেওয়া হলো এ বি, আর এই দুটোকে ইন্টারচেঞ্জ করে সিটাকে এখানে ডি এখানে।
ফলে এদের কিন্তু প্রপার্টিজটা সেক্ষেত্রেও আলাদা হবে এবং দুটো জিওমেট্রিক্যাল আইসোমারিজম প্রদর্শন করবে। কিন্তু এক্ষেত্রে নামটা কিন্তু সিসার ট্রান্স দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? যে আমরা সিস ট্রান্সের যে সংজ্ঞা হিসেবে বলা হয়েছিল যে একই জাতীয় গ্রুপগুলো ডবল বন্ডের একই দিকে থাকলে সিস আর অপোজিটে থাকলে ট্রান্স, এখানে তো আমরা দুটো একই জাতীয় গ্রুপ বা পরমাণু পাচ্ছি না, ফলে এইকে সিস ট্রান্স না দিয়ে ইজেড নোমেনক্লেচারে নামাঙ্কিত করা হবে, অর্থাৎ ই বা ইন্টিজেন ই, অথবা এটা জেড ফর্ম হতে পারে। ঠিক এও তাই, এটা যদি ই হয় তাহলে এটা জেড, আর এটা যদি জেড হয় তাহলে এটা ই, তাহলে এটাকে আমরা লিখব জেড অথবা ই ফর্ম হতে পারে। জেড মিন জুসামেন, ই মিনস ইন্টিজেন। এর ক্ষেত্রে এবারে এটাকে কোনটা ই কোনটা জেড হবে এটা জানতে গিয়ে এই কার্বনের সঙ্গে যে ডবল বন্ডেড কার্বনের সঙ্গে যে বিভিন্ন পরমাণু বা গ্রুপগুলো রয়েছে তাদের প্রায়োরিটি অর্ডার অনুযায়ী আমাদেরকে সাজাতে হবে, প্রায়োরিটির অগ্রাধিকার ভিত্তিতে সাজাতে হবে। প্রায়োরিটি অর্ডার হলো গিয়ে এই দ্বিবন্ধনযুক্ত কার্বনের সঙ্গে যে পরমাণুটি প্রথমে যুক্ত তার অ্যাটমিক নাম্বার যার বেশি তার প্রায়োরিটি অর্ডার বেশি। এইভাবে ধরে নিচ্ছি এই যৌগটির ক্ষেত্রে এর প্রায়োরিটি বেশি, এর প্রায়োরিটি কম। এই দুটোর ক্ষেত্রে এর প্রায়োরিটি বেশি, এর প্রায়োরিটি কম। তাহলে হাইয়েস্ট প্রায়োরিটি সম্পন্ন গ্রুপ দুটো ডবল বন্ডের একই দিকে যদি থাকে তখন তাকে বলা হলো জেড ফর্ম, আর যদি অপোজিটে হয় তাহলে ই ফর্ম। আমরা একটা বাস্তব উদাহরণ দিচ্ছি যে এই সি ডবল বন্ড সি, বা তার আগে একটা উদাহরণ দেওয়া আছে এখানেই যে এই দুটো যে এট রয়েছে দ্বিবন্ধনযুক্ত কার্বনের সঙ্গে এখানে হাইড্রোজেন আর এখানে মিথাইলের কার্বনটা রয়েছে, হাইড্রোজেন আর এই কার্বনের মধ্যে কার্বনের অ্যাটমিক নাম্বার বেশি, তাই এর প্রায়োরিটি এক নম্বরে আর এর প্রায়োরিটি দুই নম্বরে। একইভাবে এর প্রায়োরিটি এক নম্বরে, এর প্রায়োরিটি দুই নম্বরে। তাহলে হাইয়েস্ট প্রায়োরিটি সম্পন্ন গ্রুপ দুটো একই দিকে থাকার কারণেই এটা হলো জেড ফর্ম। তাহলে এটা হচ্ছে গিয়ে সিস, অথবা এটাকে জেড ফর্ম বলে নেব, আর ঠিক এটার ক্ষেত্রে ট্রান্স, অথবা এটা ই ফর্ম, ই ফর্ম। তো আরো একটা এক্সাম্পল দিই তাহলে তার রেসপেক্টে। এখানে নেওয়া হলো একটা ক্লোরিন, একটা হাইড্রোজেন নেওয়া হলো, একটা মিথাইল নেওয়া হলো, আর একটা গ্রুপ দেওয়া হলো ইথাইল। তাহলে এই যে ফর্ম, এরই আর একটা ফর্ম যেটা পাবো আমরা কার্বন কার্বন ডবল বন্ড, এবারে এখানে ক্লোরিন আর হাইড্রোজেন এই দুটোকে একই রাখা হলো, এই দুটোকে শুধু ইন্টারচেঞ্জ করে দেওয়া হলো, মিথাইলটা এখানে আর ইথাইলটা CH3OH2CH3 ইথাইলটা এখানে। এবারে এই যৌগটির ক্ষেত্রে এই যে কার্বনে সঙ্গে যুক্ত যে ক্লোরিন এবং হাইড্রোজেন রয়েছে, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার বেশি, সুতরাং এর প্রায়োরিটি এক নম্বরে, হাইড্রোজেনের প্রায়োরিটি দুই নম্বরে। এটার ক্ষেত্রে দ্বিতীয় দ্বিবন্ধনযুক্ত কার্বনের ক্ষেত্রে এখানে কার্বন এখানে কার্বন, একই কার্বন পরমাণু রয়েছে, ফলে এটা দিয়ে আমরা প্রায়োরিটি নির্ধারণ করা সম্ভব হলো না। তাহলে পরের পরমাণু এখানে হাইড্রোজেন, কিন্তু এখানে পরের পরমাণুটা কার্বন রয়েছে, সুতরাং এর প্রায়োরিটি দুই এক নম্বরে আর এর প্রায়োরিটি দুই নম্বরে। তাহলে প্রথম যে যৌগটি হলো তাতে দেখা গেল হাইয়েস্ট প্রায়োরিটি সম্পন্ন গ্রুপ দুটো ডবল বন্ডের একই দিকে অবস্থান করার ফলে এটা হলো গিয়ে জেড ফর্ম, এটা হচ্ছে গিয়ে জেড ফর্ম। আর এটার ক্ষেত্রে তাহলে হাইয়েস্ট এক, এটা সেকেন্ড প্রায়োরিটি দুই, এটা এক নম্বর প্রায়োরিটি, এটা দুই নম্বর প্রায়োরিটি। তা হাইয়েস্ট প্রায়োরিটি সম্পন্ন গ্রুপ দুটো অপোজিটে থাকার কারণে এটা হলো গিয়ে ই ফর্ম, ইন্টিজেন ফর্ম। তাহলে সমস্ত যৌগগুলোকে আমরা আলটিমেটলি ই এবং জেড ফর্ম দিয়েই আমরা নামাঙ্কিত করতে পারবো। পরবর্তী আর এক টাইপ ক্যাটাগরি যৌগ রয়েছে, যেমন অক্সিম, অক্সিম হাইড্রাজন, ফিনাইল হাইড্রাজন, সেমি কার্বাজন, এটসেট্রা, এই জাতীয় যৌগগুলো এক্সাবিট
জিওমেট্রিক্যাল আইসোমারিজম, জ্যামিতিক সমবায়বতা প্রদর্শন করবে। অক্সি মানে কার্বনিল কম্পাউন্ডের সঙ্গে হাইড্রক্সিল্যামিনের বিক্রিয়ায় উৎপন্ন যৌগকে বলা হয় অক্সিম। তেমনি হাইড্রাজিনের সঙ্গে কার্বনিল কম্পাউন্ডের বিক্রিয়ায় তৈরি হয় হাইড্রাজন। ফিনাইল হাইড্রাজিনের সঙ্গে কার্বনিল কম্পাউন্ডের বিক্রিয়ায় ফিনাইল হাইড্রাজন। তেমনি সেমি কার্বাজাইডের সঙ্গে কার্বনিল কম্পাউন্ডের বিক্রিয়ায় তৈরি হয় সেমি কার্বাজন। আমি একটা বলি যে কার্বনিল কম্পাউন্ড আর সি এইচ ও, বা এক্সাম্পল আকারে নিলাম অ্যাসিটালডিহাইড, সি এইচ থ্রি সি এইচ ও অ্যাসিটালডিহাইড, এর সঙ্গে হাইড্রক্সিল্যামিন এন এইচ টু ও এইচ, এটা হলো হাইড্রক্সিল্যামিন, এদের সঙ্গে নিউক্লিওফিলিক অ্যাডিশন এবং এলিমিনেশনের মাধ্যমে এখানে জলটা বেরিয়ে যাবে। জল বেরিয়ে গিয়ে যে যৌগটা তৈরি হয় কার্বন কার্বন ডবল বন্ড, না কার্বন তার সঙ্গে মিথাইল, এখানে হাইড্রোজেন ডবল বন্ড তার সঙ্গে এন যুক্ত রয়েছে, আর সেই সঙ্গে ও এইচ আর নাইট্রোজেনের লোন পেয়ার, এই যে লোন পেয়ার, আর এখানে ও এইচ। তাহলে এইটা যেমন একটা কনফিগারেশন দেওয়া হলো, আর একটা কনফিগারেশন এখানে দেওয়া যাবে, অ্যান্ড কার্বন নাইট্রোজেন ডবল বন্ড এটাকে সি এইচ থ্রি আর এইচই রাখা হলো, আর এইটার ক্ষেত্রে ও এইচটা উপরে লোন পেয়ারটা নিচের দিকে দেওয়া হলো। তাহলে দুই প্রকারের অ্যারেঞ্জমেন্ট সম্ভব, বা এটাকে স্থির রেখে এই দুটোকে ইন্টারচেঞ্জ করে আমরা এই কনফিগারেশানটা পেয়ে যাব। এদের ক্ষেত্রে যে দুই প্রকারের কনফিগারেশান পেলাম, এদের কিন্তু ফিজিক্যাল কেমিক্যাল সব প্রপার্টিজই আলাদা হবে, তবে এদের ক্ষেত্রে এবার এই যে অক্সিম জাতীয় যৌগ, আসলে যে যৌগটা তৈরি হলো এটা অ্যাসিটালডিহাইডের সঙ্গে হাইড্রক্সিল্যামিনের বিক্রিয়ায়, তাই এটা হলো অ্যাসিটালডক্সিম। কিন্তু এই অ্যাসিটালডক্সিমের ক্ষেত্রে এবারে এইচ আর ও এইচ ডবল বন্ডের একই দিকে থাকলে আমরা সিসের মতো যৌগ পেতাম। আমি আগেই বলেছিলাম যে একই জাতীয় গ্রুপ, কিন্তু এখানে সিস না বলে আমরা সাইন বলবো, অর্থাৎ এটা হলো সাইন অ্যাসিটালডক্সিম, সাইন অ্যাসিটালডক্সিম। তাহলে এইটা অপোজিটে, ডবল বন্ডের অপোজিটে রয়েছে, তাই এটা হলো অ্যান্টি অ্যাসিটালডক্সিম। তাহলে এক্ষেত্রেও দুই প্রকারের আমরা আইসোমার পেলাম। পরবর্তী হাইড্রাজনের ক্ষেত্রেও পেয়ে যাবো আমরা, হাইড্রাজনের ক্ষেত্রে যদি নিয়ে থাকি একটা কিটন নিয়ে থাকি, কিটন হিসেবেতে সি এইচ থ্রি সি ডবল বন্ড ডবল বন্ড এন, বা কিটন নিলাম, তাহলে এখানে সি টু এইচ ফাইভ নিয়ে গ্রুপ দুটো যেন আলাদা হয়, দুটো মিথাইল নিলে সেক্ষেত্রে আইসোমারিজম প্রদর্শন করবে না। তাহলে বিউটানন নেওয়া হলো, তার সঙ্গে এবারে নিলাম ওই হাইড্রক্সিল্যামিন বা হাইড্রাজিন নিলাম, হাইড্রাজিন এন এইচ টু এন এইচ টু, এটা হলো হাইড্রাজিন এইচ টু। আবার নিউক্লিওফিলিক অ্যাডিশন এন্ড এলিমিনেশনের মাধ্যমে জল বেরিয়ে গেল, তৈরি হলো কার্বন কার্বন, এই যে কার্বন, এখানে মিথাইল গ্রুপ, এখানে ইথাইল গ্রুপ, ডবল বন্ড এন, এই এনের সঙ্গে এবার রয়েছে একটা লোন পেয়ার, এই যে লোন পেয়ারগুলো রয়েছে, আর একটির ক্ষেত্রে রয়েছে এন এইচ টু গ্রুপ। তাহলে এরও আর দ্বিতীয় যে ফর্মটা পাবো, কার্বন কার্বন, এখানে লিখি কার্বন কার্বন, এই কার্বন নাইট্রোজেন ডবল বন্ড, এটার ক্ষেত্রে মিথাইল, এটা ইথাইল, আর এইটার ক্ষেত্রে ইন্টারচেঞ্জ করে নেওয়া হলো এন এইচ টু, এখানে লোন পেয়ারটা দেয়া হলো। এদের ক্ষেত্রে যে দুটো ফর্ম পেলাম, এই ফর্ম দুটোর ক্ষেত্রে কিন্তু আর সাইন আর অ্যান্টি নাম দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? সাইন আর অ্যান্টি সংজ্ঞাটা হয়েছে শুধুমাত্র
যে এইচ আর ও এইচ একই দিকে হলে সাইন, অপোজিটে হলে অ্যান্টি। এক্ষেত্রে তো এইচ আর ও এইচ নেই, সুতরাং এক্ষেত্রে সেই ইজেড নোমেনক্লেচার দিয়ে নামাঙ্কিত করতে হবে। এবারে এদের ক্ষেত্রে প্রায়োরিটি অর্ডার অনুযায়ী যদি সাজানো হয়, তাহলে এক্ষেত্রে নাইট্রোজেন আর এক্ষেত্রে লোন পেয়ার রয়েছে, তাই নাইট্রোজেনের প্রায়োরিটি এক নম্বরে, এর প্রায়োরিটি দুই নম্বরে। ইথাইল গ্রুপের প্রায়োরিটি এক নম্বরে, এর প্রায়োরিটি দুই নম্বরে। তাহলে হাইয়েস্ট প্রায়োরিটি সম্পন্ন গ্রুপ দুটো একই দিকে, তাই এটা হলো জেড ফর্ম আর এটা হলো গিয়ে ই ফর্ম। তাহলে এদের ক্ষেত্রে যদি ইজেড দিয়ে বলি, তাহলে এর হাইয়েস্ট প্রায়োরিটি ও এইচ, লোন পেয়ারের প্রায়োরিটি সেকেন্ড দুই নম্বর প্রায়োরিটি, এর ক্ষেত্রে এক নম্বর প্রায়োরিটি, হাইড্রোজেনের দুই নম্বর প্রায়োরিটি। সুতরাং এক্ষেত্রে হাইয়েস্ট প্রায়োরিটি সম্পন্ন গ্রুপ দুটো অপোজিটে, অপোজিটে হলে সেক্ষেত্রে আমরা বলবো সেটা হলো গিয়ে ই ফর্ম, তাহলে এটা হলো গিয়ে জেড ফর্ম। তাহলে আলটিমেটলি সমস্ত যৌগগুলোকে আমরা ই জেড এই দুটো ফর্মেই রিপ্রেজেন্ট করা হয়। এবারে আরো এক প্রকার যৌগ সি ক্যাটাগরি যৌগ, অর্থাৎ অ্যাজো এবং ডায়াজো টাইপের কম্পাউন্ড, যাদের ক্ষেত্রে নাইট্রোজেন নাইট্রোজেন ডবল বন্ড রয়েছে, সেই টাইপের একটা যৌগ অ্যাজো বেঞ্জিন, অ্যাজো বেঞ্জিন নেওয়া হলো। এক্ষেত্রে যৌগটি পিএইচ বা সি সিক্স এইচ ফাইভ এন ডবল বন্ড এন সি সিক্স এইচ ফাইভ, একে দুইভাবে রিপ্রেজেন্ট করা হয়। যদি লোন পেয়ার দুটো একই দিকে, ফিনাইল গ্রুপ দুটো একই দিকে, তাহলে সেটা সিস ফর্ম, এবং যদি লোন পেয়ার দুটো অপোজিটে দেওয়া হয়, তাহলে ফিনাইল দুটো অপোজিটে এসে যাবে এই লোন পেয়ার, তখন এটা হচ্ছে গিয়ে ট্রান্স ফর্ম। আর একে যদি আবার ইজিএড দিয়ে নামাঙ্কিত করি, তাহলে হাইয়েস্ট প্রায়োরিটি সম্পন্ন গ্রুপ দুটো একই দিকে, তাই এটা হলো জেড ফর্ম, তাহলে এটা হলো গিয়ে ই ফর্ম। আরো চতুর্থ প্রকারের এক প্রকার যৌগ, যেটা ডি পয়েন্টের ক্ষেত্রে কিছু ডাই সাবস্টিটিউটেড সাইক্লিক কম্পাউন্ড, সাম বাই সাবস্টিটিউটেড বা ডাই সাবস্টিটিউটেড সাইক্লিক কম্পাউন্ডের ক্ষেত্রেও, সাইক্লিক কম্পাউন্ডের ক্ষেত্রেও জিওমেট্রিক্যাল আইসোমারিজম প্রদর্শন করে। যেমন আমি বলি ডাইমিথাইল সাইক্লো বিউটেন, যেমন সিএইচ টু, এই যে আগে সাইক্লো বিউটেন এঁকে নিলাম, এগুলো সব সিএইচ টু সিএইচ টু সিএইচ টু রয়েছে, হাইড্রোজেন সব রয়েছে। অর্থাৎ এবারে যদি এই দুটো হাইড্রোজেনকে দুটো মিথাইল দ্বারা রিপ্লেস করা হয়, এই হাইড্রোজেনটাকে মিথাইল দিয়ে রিপ্লেস করা হলো নি সিএইচ থ্রি, এটাকেও সিএইচ থ্রি করে নেওয়া হলো, তাহলে এটা হলো ওয়ান টু ডাইমিথাইল সাইক্লোবিউটেন। এক্ষেত্রে মিথাইল গ্রুপ দুটো বলয়ের উপরে অবস্থান করছে, অর্থাৎ একই দিকে অবস্থান করছে। আবার যদি এই একটা মিথাইল বলয়ের নিচে আর একটি যদি উপরে অবস্থান করে, এটাকে উপরে দেয়া হলো আর এটাকে নিচে দেয়া হলো, বাকি সব হাইড্রোজেন রয়েছে, এগুলো সবই হাইড্রোজেন রয়েছে, তাহলে এইটা হলো গিয়ে সিস ফর্ম। অর্থাৎ সিস ওয়ান টু ডাইমিথাইল সাইক্লো বিউটেন, ওয়ান টু ডাই, তাহলে এদের ক্ষেত্রে সেটা হলো গিয়ে ট্রান্স ওয়ান টু ডাইমিথাইল, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, তাহলে এটা হলো গিয়ে ট্রান্স ওয়ান টু ডাইমিথাইল সাইক্লো বিউটেন। এদের ক্ষেত্রে আরও দুটো আইসোমার তৈরি হয়, যদি এই মিথাইল দুটো এক নম্বর এবং দুই নম্বর কার্বনের হাইড্রোজেনকে প্রতিস্থাপন না করে, যদি এক নম্বর এবং তিন নম্বরের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে, তাহলে সেক্ষেত্রে আরও দুটো ফর্ম আমরা পেয়ে যাব। একটা হলো গিয়ে এটা একটা,
আর এটা একটা। এক্ষেত্রে মিথাইল দুটো বলয়ের একই দিকে, আর এটার ক্ষেত্রে মিথাইল দুটো বলয়ের অপোজিটে, একটা অ্যাভাব দ্য প্লেন আর একটা বিলো দ্য প্লেন। তাহলে এটা হলো গিয়ে সিস ফর্ম, এটা হলো সিস অন থ্রি ডাইমিথাইল সাইক্লোবিউটেন, অন থ্রি ডাইমিথাইল সাইক্লোবিউটেন। তাহলে ডাইমিথাইল সাইক্লোবিউটেন এর টোটাল আমরা চারটে জিওমেট্রিক্যাল আইসোমার পেলাম, 1, 2, 3, 4। তেমনি যদি ডাইমিথাইল সাইক্লোহেক্সেন নিয়ে থাকি, ডাইমিথাইল ফর ডাইমিথাইল সাইক্লোহেক্সেনের ক্ষেত্রে টোটাল নাম্বার অফ জিওমেট্রিক্যাল আইসোমার 6টি হবে, টোটাল নাম্বার অফ জিওমেট্রিক্যাল আইসোমার সমান 6। যেমন মিথাইল HH, তাহলে 1,2-dimethyl সিস ফর্ম, 1,2-dimethyl সাইক্লো হেক্সেন, আর এটার ক্ষেত্রে ট্রান্স 1,2-dimethyl সাইক্লোহেক্সেন, পরে এটার ক্ষেত্রে 1,3-CH3CH3HH3। তাহলে 1,3 এটা হচ্ছে 1,2, এটা 1,2, এটা হলো সিস ফর্ম, এটা হচ্ছে সিস ফর্ম, সিস এর 1,2 কথাই, এটা তো ট্রান্স, এটা 1,2 ট্রান্স, সেও 1,2 পজিশানে, এও সিস, এটা 1,3 পজিশানে, এটা হলো গিয়ে ট্রান্স, ট্রান্স CH3CH3HH, ট্রান্স এটা 1,3 পজিশানে, আর এটার ক্ষেত্রে CH3CH3HH, এটা সিস, কিন্তু 1,4 পজিশানে, 1,2,3,4, তাহলে এটা 1,4 পজিশানে। তেমনি আর একটা ফর্ম পেয়ে যাব, যে ট্রান্সফর্মের আর একটা পেয়ে যাব, অ্যান্ড ট্রান্সফর্ম CH3CH3HH, তাহলে এটা ট্রান্সফর্মের 1,4 পজিশানে, আর একটা টোটাল নাম্বার অফ 6 জিওমেট্রিক্যাল আইসোমার আর অবটেন ফ্রম ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। আমরা স্টিরিও আইসোমারিজমের আরও একটা ভাগ, যেটা হলো অপটিক্যাল আইসোমারিজম, আলোকীয় সমবায়বতা, এদের ক্ষেত্রে দুটো যৌগ বা দুই বা তারও বেশি সংখ্যক যৌগ, যাদের ক্ষেত্রে আণবিক সংকেত এক, গঠন সংকেত এক, স্টিরিও আইসোমারিজমের মধ্যে আরও একটা ভাগ যেটা হলো গিয়ে অপটিক্যাল আইসোমারিজম, আলোকীয় সমবায়বতা, এদের ক্ষেত্রে দুই বা ততোধিক যৌগ যাদের আণবিক সংকেত এক, গঠন সংকেত এক, কানেকটিভিটিও একই, কিন্তু সেই সঙ্গে ভৌত এবং রাসায়নিক ধর্মগুলোও একই, কিন্তু সমতল সমাবর্তিত আলোকের প্রতি আচরণ ভিন্ন, যেটাকে আমরা প্লেন পোলারাইজ লাইট বলি। সেই প্লেন পোলারাইজ লাইটের প্রতি যদি আচরণ ভিন্ন হয়ে থাকে, তাহলে সেই যৌগগুলোকে বলা হয় অপটিক্যাল আইসোমার, আলোকীয়ভাবে সক্রিয় যৌগ বা আলোকীয় সমাবয়বী যৌগ। অর্থাৎ অপটিক্যাল আইসোমারিজম, টু আর মোর ফর্মস অফ এ কম্পাউন্ডস উইথ সিমিলার ফিজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ কেমিক্যাল প্রপার্টিজ বাট ডিফার অনলি ইন দেয়ার বিহেভিয়ার টুয়ার্ডস প্লেন পোলারাইজ লাইট। এই প্লেন পোলারাইজ লাইটটা হলো সমতল সমাবর্তিত আলোকরশ্মি, আর কল্ড অপটিক্যাল আইসোমারিজম, অ্যান্ড দিস ফিনোমেনন ইজ নোন অ্যাজ অপটিক্যাল আইসোমারিজম, অপটিক্যাল আইসোমার, অ্যান্ড দিস ফিনোমেনন ইজ নোন অ্যাজ অপটিক্যাল আইসোমারিজম। তার আগে আমরা প্লেন পোলারাইজ লাইট বলতে কি বুঝি এটা প্রথমে একটু বলে নিই।
একটা সাধারণ আলোকরশ্মি অর্ডিনারি মনোক্রোম্যাটিক লাইট, এটা বিভিন্ন তলে কম্পনশীল আলোকরশ্মিকে বলা হয় সাধারণ আলোকরশ্মি। এটা হলো গিয়ে মনোক্রোম্যাটিক একটা লাইট, একটা নির্দিষ্ট বর্ণী একবর্ণী আলোকরশ্মি যারা বিভিন্ন তলে কম্পনশীল অবস্থায় থাকে সেগুলোকে সাধারণ আলোকরশ্মি হিসেবে বিবেচনা করে থাকি। এই আলোকরশ্মিগুলো যখন একটা নিকেল প্রিজম, এই নিকেল প্রিজম সেটা হলো গিয়ে একটা কানাডা বালসাম এই আঠা দিয়ে তৈরি একটা বিশেষ টাইপের আইসল্যান্ড স্পার বা ক্যালসিয়াম কার্বনেটের একটা বিশেষ ফর্ম একথাই, সেই ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি একটা নিকেল প্রিজম, এই প্রিজমের মধ্য দিয়ে যখন সাধারণ আলোকরশ্মি এখানে পাস করবে এই সূর্যালোক থেকে বা কোনো ল্যাম্প থেকে বা কোনো বাল্ব থেকে নির্গত আলোকরশ্মি সেটা সাধারণ আলোকরশ্মি, যখন নিকেল প্রিজমের মধ্য দিয়ে চালিত হবে তখন কিন্তু ওই বেরিয়ে যাওয়া আলোকরশ্মিটা কিন্তু একটি নির্দিষ্ট তলে কম্পিত হতে থাকবে। আর আগের ক্ষেত্রে এটা বিভিন্ন তলে কম্পনশীল অবস্থায় কম্পিত হতো, বেরি নিকেল প্রিজম থেকে বেরোনোর পর শুধুমাত্র একটি তলে এটা কম্পিত হতে থাকে, সেই জাতীয় আলোকরশ্মিটাকে বলা হয় প্লেন পোলারাইজ লাইট, সমতল সমাবর্তিত আলোকরশ্মি। এই রশ্মিটা যখন কোনো একটা যৌগ তার একটা নির্দিষ্ট জলীয় দ্রবণে বা কোনো নির্দিষ্ট দ্রাবকে দ্রবীভূত অবস্থায় যখন অবস্থান করবে ওই দ্রবণের মধ্য দিয়ে ওই আলোকরশ্মি যখন পাস করবে তখন ওই আলোকরশ্মির এই ঘূর্ণনের তলটাকে হয়তো ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে দেবে। এমনিতেই যদি এই দ্রবণের মধ্য দিয়ে পাস না করতো তা আলোকরশ্মি এইভাবেই শুধুমাত্র একটা নির্দিষ্ট তলে কম্পিত হতো, এবারে আলোকীয় তলের কম্পন তলটাকে হয় ডান দিকে ঘুরিয়ে দিল ক্লকওয়াইজ ভাবে ঘুরিয়ে দিল বা অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে ঘুরিয়ে দিল। যদি এই দ্রব্য যৌগটি এই যে ক্লকওয়াইজ ভাবে থিটা কোণে ঘুরিয়ে দেয় তখন একে বলবো আমরা ডেক্সট্রোরোটেটারি অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড ডানাবর্তী আলোক সক্রিয় যৌগ, সেটা হচ্ছে ডেক্সট্রো রোটেটারি অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, একে আমরা ডি ফর্ম অথবা প্লাস ফর্ম দিয়ে রিপ্রেজেন্ট করি। আর যদি আলোকরশ্মিটা এই যৌগটি ওই প্লেন পোলার এই লাইটটাকে থিটা কোণে বাম দিকে ঘুরিয়ে দেয় যে এই ফর্মে ঘুরিয়ে দেয় তখন এটাকে বলা হয় লিভো রোটেটারি অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড বামাবর্তী আলোক সক্রিয় যৌগ, লিভো রোটেটারি অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, একে আমরা এল ফর্ম অথবা মাইনাস ফর্ম দিয়ে রিপ্রেজেন্ট করি। এই হলো বিশেষ করে সমাবর্তিত আলোকরশ্মি, শুধু নিকেল প্রিজমের মধ্যে দিয়ে বেরিয়ে যাওয়ার পর যে রশ্মি সেই রশ্মিটা এই প্লেন পোলারাইজ লাইটটা তৈরি হয়। এবারে কোন যৌগগুলো অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড হবে বা অপটিক্যাল আইসোমারিজম প্রদর্শন করবে সেই টাইপের কতগুলো এক্সাম্পল অপটিক্যালি কম্পাউন্ডস, মূলত তারাই অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড হবে যে ক্ষেত্রে কোনো কার্বন ঘটিত যৌগ যদি কার্বন পরমাণুটি চারটে বিভিন্ন পরমাণু বা গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে থাকে, যেমন একটা হলো এ আর একটা বি একটা সি আর একটা ডি, চারটে এই ভিন্ন পরমাণু বা গ্রুপের সঙ্গে এই কার্বনটা যদি যুক্ত থাকে তাহলে সেই কার্বনটাকে আমরা স্টার কার্বন স্টার দিয়ে চিহ্নিত করি। এই কার্বনটাকে বলা হয় কাইরাল কার্বন, কাইরাল কার্বন অ্যাটম। বা এটাকে বলা হয় অ্যাসিমেট্রিক কার্বন অ্যাটম, কার্বন অ্যাটম। বা একে স্টিরিওজেনিক সেন্টার বলা হয় সেন্টার। এখন এই জাতীয় যৌগ, যৌগটাকে আবার আমি রিপ্রেজেন্ট করছি যে সি এ
बी सी डी स्टार देया हलो एखाने एकटा मिरर दर्पण रेखे देया हलो मिरर তাহলে এই দর্পণ রেখে দিলে এই যৌগটি যে প্রতিম্বটা তৈরি হবে সেটা হলো গিয়ে দর্পণ থেকে সি স্টারের ডিস্টেন্স যতটা ততটা ডিস্টেন্সে সি স্টারটা তৈরি হবে তার সঙ্গে এ যে দূরত্বে রয়েছে সেই দূরত্বে তৈরি হবে আর এখানে ডি যে দূরত্বে ডি এখানে সি আর বি এর দূরত্ব যতটা এখানে বি ততটা ফলে এটা হলো পরস্পর এরা হলো মিরর ইমেজ আইসোমার দর্পণ প্রতিম্ব স্বরূপ আইসোমার এখন এই যৌগগুলো যারাই একটা কার্বন পরমাণুর যেক্ষেত্রেই চারটে ভিন্ন পরমাণু বা গ্রুপের সঙ্গে যুক্ত থাকবে তারা অবশ্যই অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড হবে এখন এই যৌগটি এর মধ্যে দিয়ে যদি পেন পোলারাইজ লাইট চালিত হয় তাহলে ধরে নিচ্ছি যে এই যৌগটি সে প্লেন পোলারাইজ লাইটটাকে ডান দিকে ঘুরিয়ে দিল অর্থাৎ তাহলে এটা হলো ডিফর্ম অথবা প্লাস ফর্ম ডিফর্মের যৌগ ডেক্সট্রোরোটেটরি অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড এরই যেটা মিরর ইমেজ হবে সেটা অবশ্যই এটা ওই প্লেন পোলারাই লাইটটাকে বাম দিকে ঘুরে দেবে এটা এল ফর্ম বা মাইনাস ফর্ম বা এটা যদি এল ফর্ম হতো তাহলে এটা ডিফর্ম হতো কারণ এটা এক্সপেরিমেন্টাল ব্যাপার এটা কিন্তু এই এটা রোটেশনটা এক্সপেরিমেন্ট না করলে জানা যায় না তাহলে এই যে দুটো আমরা মিরর ইমেজ আইসোমার পেলাম এবং সে দুটোই যৌগ আলোক সক্রিয় অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড এদেরকে বলা হয় এনানসিওমার এনানসিওমার তাহলে টু অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড যদি পরস্পরের মিরর ইমেজ আইসোমার হয়ে থাকে তাহলে তাদেরকে বলা হয় এনানসিওমার এনানসিওমার হচ্ছে কি তাহলে সংজ্ঞা হিসাবে বলে দিই যে টু মিরর ইমেজ আইসোমার হুইচ আর নন সুপারইম্পোজেবল are called enantiomer অর্থাৎ নন সুপারইম্পোজেবল মানে অধ্যারোপণযোগ্যহীন বা পূর্ণ প্রতিস্থাপনযোগ্যহীন এই যৌগটিকে যদি তুলে নিয়ে আমি এই তার যে মিরর ইমেজটা পাওয়া গেল তার উপর স্থাপন করি তাহলে যদি এ থেকে প্রাপ্ত চারটে ভিন্ন পরমাণু বা গ্রুপগুলো পুরোপুরি এর উপরে সমাপাতিত হয় তাহলে সেটাকে আমরা প্রতিস্থাপনযোগ্য বলা হতো পূর্ণ প্রতিস্থাপনযোগ্য বা পূর্ণ অধ্যারোপণযোগ্য বলা হতো আর যদি না হয় তাহলে বলা হতো নন সুপারইম্পোজেবল বা অর্থাৎ পূর্ণ প্রতিস্থাপনযোগ্যহীন বা অধ্যারোপণযোগ্যহীন যদি হয়ে থাকে তবেই তার অপটিক্যালি অ্যাক্টিভ হবে আর যদি না হয় তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ হবে না তাহলে এদের ক্ষেত্রে এই দুটো আমরা আইসোমার পেলাম দুটোর ক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল কেমিক্যাল সব প্রপার্টিজই প্রায় একই কিন্তু ওই যে বলা হলো যে প্লেন পোলারাইজ লাইটের প্রতি এদের আচরণটা ভিন্ন একটা ওই আর লাইটটাকে ডান দিকে ঘুরে দিচ্ছে তো অপর যৌগটি বাম দিকে ঘুরে দিচ্ছে আমরা দুই একটা বাস্তব উদাহরণ নিচ্ছি যেমন সি সি ডাবল এইচ সি এইচ থ্রি একটাকে এইচ আর একটাকে ওএইচ নিলাম এটা নিশ্চয়ই চারটে ভিন্ন পরমাণু বা গ্রুপের সঙ্গে যুক্ত কাইরাল কার্বন যৌগটি পরিচিত যৌগ এটা ল্যাকটিক অ্যাসিড এই ল্যাকটিক অ্যাসিডের একইভাবে আবার এখানে একটা মিরর রেখে দিয়ে দর্পণ রেখে দিলাম তার যে মিরর ইমেজ দর্পণ প্রতিম্বটা তৈরি হলো সেটা হলো সি ডবল ও এইচ ও এইচ সি এইচ থ্রি এইচ সুতরাং এই ক্ষেত্রে ল্যাকটিক অ্যাসিডের আমরা দুটো আবার এনানসিওমার পেলাম দুটো মিরর ইমেজ আইসোমার পেলাম এরাও তাহলে সেই এনানসিওমার
এটা যদি ডি ফর্ম হয়ে থাকে তাহলে অবশ্যই এটা এল ফর্ম হবে, বা এটা এল ফর্ম হলে এটা ডি ফর্ম হবে। তাহলে বক্তব্য হচ্ছে যদি কোনো কার্বন গঠিত যৌগের ক্ষেত্রে একটি কাইরাল কার্বন থাকে তাহলে তারা মাস্ট বি অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড হবে, কিন্তু কিছু কিছু যৌগ রয়েছে যে ক্ষেত্রে একের অধিক সংখ্যক কাইরাল কার্বন অ্যাটম রয়েছে সেক্ষেত্রে অপটিক্যালি অ্যাক্টিভ হতেও পারে আবার না হতেও পারে। যেমন বলি আমি যে টার্টারিক অ্যাসিড খুব পরিচিত একটা অ্যাসিড, সি ডবল ও এইচ তেঁতুলে যেটা থাকে এইচ ও এইচ আর এইচ ও এইচ, এক্ষেত্রে এই কার্বনটি কাইরাল কার্বন, কেননা এই কার্বনটির সঙ্গে যুক্ত যে ভিন্ন পরমাণু বা গ্রুপ রয়েছে একটা ও এইচ, একটা সি ডবল ও এইচ, একটা এইচ, আর পুরোটা মিলে একটা, তাহলে এই চারটে আলাদা মানে এটা কাইরাল হয়ে গেল হলো। তারপরে আবার এই কার্বনটির ক্ষেত্রেও ও এইচ সি ডবল ও এইচ এইচ তিনটে ভিন্ন, আবার এটা পুরোটা মিলে একটা সেটাও ভিন্ন, তাহলে চারটি আলাদা হয়ে গেল। সুতরাং এক্ষেত্রে এটা কার্বন কাইরাল কার্বন। এবারে এই যে যৌগটা নিলাম তার ক্ষেত্রে আবার একটা মিরর ইমেজ মিরর দেওয়া হলো, তার একটা মিরর ইমেজ তৈরি করে নিচ্ছি সি 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 ডবল ও এইচ, এটা ও এইচ এইচ এ, এটার ক্ষেত্রে এইচ ও এইচ, আর সেই সঙ্গে সি ডবল ও এইচ। তাহলে এখানে যে কনফিগারেশনটা দেওয়া হলো এক্ষেত্রে দুটো ওয়েজ তো কার্বনের একই দিকে অবস্থান করতে পারে, তাহলে সেটাও দেওয়া হলো, আরও একটা যেহেতু এদের স্ট্রাকচার সম্ভব, তাহলে সেক্ষেত্রে সি 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 ডবল ও এইচ সি ডবল ও এইচ, এবারে এইচ বেশ এইচ দুটো একই দিকে, ওয়েজ দুটো একই দিকে দেওয়া হলো। তাহলে আবার এরও একটা দর্পণ প্রতিবিম্ব আমরা মিরর নিয়ে তার মিরর ইমেজটা তৈরি করে নিচ্ছি সি 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 ডবল ও এইচ সি ডবল ও এইচ ও এইচ এইচ ও এইচ এইচ, সবই কাইরাল কার্বন। এখন এই যৌগটি দুটোর ক্ষেত্রে আমরা চারটে আইসোমার পেলাম, একে এক নম্বর দেয়া হলো, একে দুই, এ তিন, এ চার। এবারে এই যৌগগুলোর ক্ষেত্রে মূলত এই যৌগটির যে প্রতিবিম্ব এটা পেলাম মিরর ইমেজ পেলাম, এইটাকে যদি এর উপরে আমি স্থাপন করি তাহলে এর গ্রুপগুলোর সঙ্গে এর গ্রুপগুলো সমাপাতিত হবে না, সুতরাং এইটার সঙ্গে এইটা হলো গিয়ে এটা পূর্ণ প্রতিস্থাপনযোগ্যহীন বা অধ্যারোপণযোগ্যহীন, অর্থাৎ নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ। সুতরাং অন অ্যান্ড টু এরা হলো এনানসিওমার হয়ে গেল। তাহলে অন অ্যান্ড টু এনানসিওমার, আলোক সক্রিয় দুটো সমবায় হলো। এরাও আলোক সক্রিয় হতো কিন্তু হবে না, কেন হবে না, একটা অণুর মধ্যে যদি একাধিক কাইরাল কার্বন থাকে সেই অণুটাকে যদি কোনো প্লেন দিয়ে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়, এইটা বরাবর আমি কেটে দিলাম বা এই অংশ বরাবর কেটে দিলাম বা এখানে একটা দর্পণ রেখে দিলাম, দর্পণ রেখে দিলে এই অর্ধাংশের প্রতিম্বটা যদি অপর অর্ধাংশ হয়ে থাকে বা এই অর্ধাংশটা এই অর্ধাংশের সঙ্গে একদম হুবহু এক হয়ে থাকে তাহলে তাকে আমরা বলি যে প্লেন অফ সিমেট্রি রয়েছে, এই যৌগটির মধ্যে এদের মধ্যে প্লেন অফ সিমেট্রি রয়েছে। তাহলে এই প্লেন অফ সিমেট্রি রয়েছে, ফলে এই অণুটার ক্ষেত্রে যে দুটো পার্ট রয়েছে এই কার্বনটি যদি প্লেন পোলারাইজ লাইটটাকে ডান দিকে 5 ডিগ্রি ঘুরিয়ে দেয়, অপর কাইরাল কার্বনটি ওই পোলারাইজ লাইটকে 5 ডিগ্রি এবারে বাম দিকে ঘুরে, ডান দিকে ঘুরালে এ বাম দিকে, এ বাম দিকে ঘুরালে এ ডান দিকে, এবং সম পরিমাণে ঘুরাবে, ফলে সামগ্রিকভাবে অপটিক মানে আলোক নিষ্ক্রিয় হয়ে পড়বে,
अर्थात आलोकीय घूर्णनेर परिमाणटा जिरो करे देवे। सुतरां एई जौगटी अप्टिकाली इनएक्टिव कम्पाउंड, ताहले एटाओ सेई अप्टिकाली इनएक्टिव कम्पाउंड। ताहले एई अप्टिकाली इनएक्टिव कम्पाउंड के मेसोफर्म बोले आमरा। ताहले एटा जेमन हलो गिये टार्टारिक एसिड, एरा हलो टार्टारिक एसिड किन्तु मेसो टार्टारिक एसिड। ताहले एई दुई तीन एवं चार एटा होच्छे गिये मेसो टार्टारिक एसिड। তাহলে এই মেসোটার্টারিক অ্যাসিড অপটিক এরা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কেন ইনঅ্যাক্টিভ? এই যৌগটার সঙ্গে এই যৌগটা মানে এই অর্ধাংশের সঙ্গে অপর অর্ধাংশ পুরোপুরি নিউট্রালাইজ করে দিচ্ছে, প্রশমিত করে দিচ্ছে, আলোকীয় ঘূর্ণনের মানটাকে শূন্য করে দিচ্ছে। তাহলে এরা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ ডিউ টু ইন্টারনাল কম্পেনসেশন, অভ্যন্তরীণ প্রশমনের মাধ্যমে এরা ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। ডিউ টু ইন্টারনাল কম্পেনসেশন, আর এরা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ। এখন এবারে যে আমরা চারটে ফর্ম পেলাম, তার মধ্যে একের সঙ্গে যদি তিন তুলনা করি তাহলে এরা অপটিক্যাল আইসোমার। এখন অপটিক্যাল আইসোমার দুই প্রকার হয়, অপটিক্যালি অ্যাক্টিভ হবে বা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। যদি অপটিক্যালি অ্যাক্টিভ হয় তাহলে আমরা বলি অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার বা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, আর যদি ইনঅ্যাক্টিভ হয় তাহলে অপটিক্যাল আইসোমার কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ আর কি। তাহলে একের সঙ্গে যদি তিন তুলনা করি তাহলে এই দুটো স্টিরিও আইসোমার, কিন্তু এরা পরস্পরের মিরর ইমেজ আইসোমার নয়। তার মধ্যে এটা অপটিক্যালি অ্যাক্টিভ, এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। বা একের সঙ্গে যদি চার তুলনা করি, এরা অপটিক্যালি মানে অপটিক্যাল আইসোমার কিন্তু এটা অপটিক্যালি অ্যাক্টিভ, এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে একের সঙ্গে তিন স্টিরিও আইসোমার, একের সঙ্গে চার স্টিরিও আইসোমার কিন্তু মিরর ইমেজ আইসোমার নয়। তাহলে যে সমস্ত যৌগগুলো স্টিরিও আইসোমার কিন্তু মিরর ইমেজ আইসোমার নয়, তাহলে তাদেরকে বলা হয় ডাই স্টিরিও আইসোমার। তাহলে ওয়ান অ্যান্ড টু এটা হলো এনান্সিওমার, আগে লিখেছি আবার লিখছি। তাহলে এনান্সিওমার ওয়ান অ্যান্ড টু, কিন্তু ডাই স্টিরিও আইসোমার এরা ওয়ানের সঙ্গে থ্রি, ওয়ান অ্যান্ড থ্রি একটা হলো, তারপরে আর একটা সেট হলো ওয়ান অ্যান্ড ফোর, তারপরে আরও একটা সেট হলো টু অ্যান্ড থ্রি, টু অ্যান্ড থ্রি, আর সেই সঙ্গে আরও একটা সেট হলো টু অ্যান্ড ফোর, টু অ্যান্ড ফোর। তাহলে চারটে পেয়ার, ফোর পেয়ার আর কি, ফোর পেয়ার এরা হলো ডাইস্টিরো আইসোমার। তাহলে ডাইস্টিরো আইসোমার কি সংজ্ঞাটা কি হতে পারে? ডাইস্টিরো আইসোমারের সংজ্ঞাটা হচ্ছে গিয়ে টু স্টিরিও আইসোমার বাট নট মিরর ইমেজ আইসোমার, আইসোমার আর কল্ড ডাইস্টিরিও আইসোমার। এখন এই টু স্টিরিও আইসোমার দুটোই অপটিক্যালি অ্যাক্টিভ হতে পারে, দুটোই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, বা একটা অপটিক্যালি অ্যাক্টিভ একটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, কিন্তু তারা যেন মিরর ইমেজ আইসোমার নয়, পরস্পরের প্রতিবিম্ব স্বরূপ না হয়ে থাকে, তাহলেই তারা ডাইস্টিরিও আইসোমার হয়ে থাকবে। আগের এক্সাম্পলের ক্ষেত্রে সেটা বলা হলো। এখন আর একটা বলি যে একটা মিশ্রণে যদি দুটো অপটিক্যাল আইসোমার এনান্সিওমার সম মোল পরিমাণে মেশানো থাকে, যেমন এটার ক্ষেত্রে যে এইটা এটা এর এক মোল এক অণু, এরও এক অণু যদি মেশানো থাকে, এই অণুটা যদি ডেক্সট্রোরোটেটারি অপটিক্যালি অ্যাক্টিভ হয় তাহলে তো এটা লিভোরোটেটারি অপটিক্যালি অ্যাক্টিভ সামগ্রিকভাবে। তাহলে এই যতটুকু আলোটাকে ডান দিকে ঘুরে দেবে ততটুকুই বাম দিকে ঘুরে দেবে, ফলে আবার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে এই সম মোল পরিমাণে মিশ্রণটাকে বলা হয় রেসেমিক মিক্সচার বা ডিএল মিক্সচার। তাহলে সেক্ষেত্রেও অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে থাকে। তাহলে সেই রেসেমিক মিক্সচার বা ডিএল মিক্সচার
और डी एल मान 50% डी 50% एल डी एल मिक्सचार मान ही हल गए 50% डी जुक्त 50% एल ताके बला है डी एल मिक्सचार बा रेसेमिक मिक्सचार एक कथा मिक्सचार अफ इक्ुअल अमाउंट अफ अफ टू एनान्सियोमर इज कॉल्ड रेसेमिक मिक्सचार তাহলে এই রেসেমিক মিক্সচার এরাও অপটিক্যালি ইনঅ্যাক্টিভ এবারে এরা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কারণ হলো গিয়ে ডিউ টু এক্সটার্নাল কম্পেনসেশন আগেরটা ছিল ইন্টারনাল এটা হলো এক্সটার্নাল কম্পেনসেশন বহিঃপ্রশমন অর্থাৎ আমরা दस टी डी कैटागर अणु और दस टी जो एल कैटागर अणु नहीं थी अर्थात दस दस खाना डेक्सटो रोटेटारी और दस खाना लिभो रोटेटारी सूतरा दस खाना डेक्सटो रोटेटारी प्लेन पोलार लाइट के जतटुकु डान दिखे घूरिए देवे ठीक दस खाना लिभो रोटेटारी ओ प्लेन पोलार लाइट के ततटुकु बाम दिखे घूरिए देवे सामग्री भाव अप्टिकल रोटेशन परिमाण जिरो हो जाए से क्षेत्र में मिक्सचार आलोक निष्क्रिय हो जाए अर्थात आलोक घूर्णन प्रदर्शन करबे ना एक कथा बोलो अप्टिकल इनएक्टिव कम्पाउंड कम्पाउंड हमले दो পৃথক অণু দিয়ে এই কম্পেনসেশনটা ঘটলো তাই এর নামটা হলো এক্সটার্নাল কম্পেনসেশন। বেশ, আজ এখানেই শেষ করা হলো।